সুপ্রিয় সুপারিশপ্রাপ্ত শিক্ষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার জন্যই সুখবর, সেটা হলো যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTSC কর্তৃক তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত 38,283 জন প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই, পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগ সুপারিশ প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে NTSC কর্তৃক তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত 38,283 জন প্রার্থীর 34,607 MPO ও 3,676টি নন MPO পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিম্নোক্ত শর্তে তাদেরকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানের অনুমতি প্রদান করা হলো। এখানে যে সবাইকে অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে, আর বড় বিষয় হলো যে শর্তগুলো দেওয়া হয়েছে, আমরা সেই শর্তগুলো এখান থেকে দেখে নিচ্ছি যে আসলে তিনটা শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে যেমন প্রথমেই আছে, নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের ব্যাপারে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনের কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অতি অবিলম্বে উক্ত সুপারিশপ্রাপ্ত বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করতে হবে। প্রার্থীর পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTSC কর্তৃক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এবং সর্বশেষ বলা আছে, বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানানো হবে। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, অতি শীঘ্রই সবার আশার আলো উদিত হবে। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।